প্রেম ফাল্গুন গল্পের 18 নম্বর পর্ব। খায়রুল আহমেদের কথা সম্মতি জানিয়ে রিফাত এবং তার চালাপেলারা এক এক করে খায়রুল আহমেদের অফিসে গেল। জুবার আহমেদ মাথায় হাত দিয়ে ববির দিকে তাকিয়ে আছে। সুনি আহমেদ তেড়ে এসে জুবার আহমেদকে টানতে টানতে নিজেদের বাড়ির ভিতরে প্রবেশ করিয়ে সশব্দে বাড়ির গেট লাগিয়ে দিল, পাশাপাশি গেটে তালাও ঝুলিয়ে দিল। এলাকার লোকজন ববির দিকে তাকিয়েও নানা রকম কুৎসা ওঠাচ্ছে, জানে তাই ভাবছে ববিকে নিয়ে। স্ট্যাম্প হাতে নিয়ে ববি বাড়ির মেইন গেটে ঢুকতেই শাহরা খাতুন অস্ত্রসিক্ত চোখে ঠাস করে ববির গালে কষে চড় মেরে বলল, দিলি তো আমার ভাইয়ের সমস্ত মান সম্মান ধুলোই মিশিয়ে। এলাকার লোকজনদের কাছে আমার ভাইকে ছোট্ট করে তো কি মনে হয়, এত কিছুর পরেও আমার ভাই আমাদের এই বাড়িতে জায়গা দেবে? ববি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, হেমা ফেস ফেস করে কাঁদছে। কান্না থামি হেমা জোরে জোরে চেঁচিয়ে বলল, ওই মেয়েকে তুই আজই এই ছেলেটার হাতে তুলে দিবি ববি, আপদ যত দ্রুত পারিস বিদায় কর, রোজ রোজ অশান্তি আমাদের ভালো লাগছে না, তোর জন্য আমার মা ও মাতার ছাত্রও হারাবে, পথে দাঁড়াতে হবে, এলাকার লোকজনদেরও মুখ দেখাতে পারবো না। ববি তীক্ষ্ণ দৃষ্টিতে হেমার দিকে তাকিয়ে বলল, লিলি আমার ওয়াইফ আপু, ওই স্কাউন্ড্রেলের হাতে লিলিকে তুলে দেওয়ার কোনো প্রশ্নই আসছে না, বুঝে শুনে কথা বলো আপু, ফর গড সে। রাগে গজগজ করে ববি দ্রুত পায়ে হেঁটে ববির রুমের দিকে অগ্রসর হলো। পিছন থেকে জিনি আহমেদ মাথা নিচু করে ববিকে ডেকে বলল, ববি তোমার মামু বলেছে লিলিকে নিয়ে অফিস রুমে যেতে, ওখানেই বিচার হবে। ববি মাথা নেড়ে সম্মতি জানালো। জিনি আহমেদ উত্তীর্ণ হয়ে আবারও পিছন থেকে ববিকে ডেকে বলল, যাই হয়ে যাক ববি, লিলির হাতটা ছেড়ো না, মেয়েটা বড্ড অসহায়। কি মায়া মেয়েটার দু চোখে, সত্যি বলতে মেয়েটার মায়ায় পড়ে গেছি, আমি খুব ভালোবেসে ফেলেছি মেয়েটাকে। ববি অস্ফুটিত চোখে জিনি আহমেদের দিকে তাকিয়ে বলল, আমি ওর হাতটা ছাড়ার জন্য ওকে বিয়ে করিনি মামানি, আজন্ম তাকে আমার ভাগ্যের সাথে জুড়ে নিয়েছি আমি, লিলি জীবনেও আমার মরণেও আমার, লিলি একান্তই আমার। চোখের জল মুছে ববি রুমের দরজায় কয়েকটা টোকা মারতেই লিলি ব্যালকনি থেকে কান্নারস্ত অবস্থায় দৌড়ে এসে রুমের দরজাটা খুলে আচমকা ববিকে চাপটে ধরে বলল, আমি ব্যালকনি থেকে সব দেখেছি ববি, আপনাকে ছাড়া আমি কোথাও যেতে চাই না, প্লিজ আমাকে ওই রিফাতের হাতে তুলে দেবেন না ববি, আমি আপনার কাছে হাত জোর করছি, প্লিজ। ববি লিলিকে ট্যাট করে যাত্রে ধরে লিলির ঘাড়ে দীর্ঘ একটা চুমুকে শান্ত স্বরে বলল, বি কুল লিলি, প্লিজ ডোন্ট ক্রাই, ববি আজন্মের জন্য লিলিকে ধরেছে, পৃথিবী উল্টে গেলেও ববি লিলিকে ছাড়বে না, লিলি শুধু ববির, শুধুমাত্র ববির। লিলি কাঁপা কাঁপা স্বরে বলল, রুমের দরজাটা আটকে দিন ববি, রিফাত যে কোনো মুহূর্তে এই রুমেও চলে আসতে পারে, আমাকে টেনে হেসে আমার বুক থেকে আপনার বুক থেকে নিয়ে যেতে পারে, ওই রিফাত সব পারে সব। ববি অট্ট হেসে বলল, এটা রিফাতের গ্রাম না, এটা ববির শহর, রিফাতের এত বড় দুঃসাহস হয়নি ববির বুক থেকে লিলিকে কেড়ে নেওয়ার, হাত কেটে রেখে দেবো ওই স্কাউন্ড্রেলের, ইউ জাস্ট ডোন্ট ওয়ারি ওকে। লিলি টাইট করে ববিকে আস্তে বিস্তে জড়িয়ে ধরে বলল, তাও আমার খুব ভয় করছে ববি, আপনার মামু যদি আমাকে ওই রিফাতের হাতে তুলে দেন, কোনো চান্স নেই ববি, যা বলবে তাই হবে, এখন চলো মামুর আমাদের ডেকেছেন, রিফাতও ওইখানে আছে। আমি যাব না ববি প্লিজ, আমি যাব না, রিফাত সুযোগ পেলে আমাকে ছাড়বে না, জোর করে সাথেই নিয়ে যাবে, আমি তোমার হাতটা শক্ত করে ধরে রাখবো, রিফাত কেন, পৃথিবীর কোনো বাপের বাপও পারবে না ববির হাত থেকে লিলিকে জোর করে কেড়ে নিতে। ববিকে ছেড়ে লিলি চোখের জল মুছে ববির চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে চলুন, লেট হলে আপনার মামু আবার রাগ করবেন। ববি ম্লানো হেসে লিলির মাথায় বড় করে ঘোমটা টেনে দিয়ে লিলির হাত ধরে রুম থেকে প্রস্থান নিলেন। খায়রুল আহমেদের অফিসের অফিস রুমে চলে এলো। লিলিকে দেখা মাত্র শাহরা খাতুন, হেমা, খায়রুল আহমেদ চোখ রাঙিয়ে লিলির দিকে তাকালো। লিলি ভয়ে মাথাটা নিচু করে ফেললো। রিফাত এবং রিফাতের চেলারা তীক্ষ্ণ দৃষ্টিতে লিলির দিকে তাকালো। রিফাত যখন যুক্ত পানিয়ে বসা থেকে উঠে লিলি এবং ববির মুখোমুখি দাঁড়িয়ে লিলিকে উদ্দেশ্য করে বলল, নতুন বউ সেজে সেজে আসিস কেন, তুই তো ববির রক্ষিতা, রক্ষিতারা এভাবে সেজে গুজে গয়না পরে ঘুরে নাকি? ববি ক্ষুব্ধ হয়ে রিফাতের গলা চেপে ধরে বলল, লিলি আমার ওয়াইফ, আমার লিগালি ওয়াইফ, প্রথমবার তোকে ছাড় দিল, এবার ছাড় দিব না স্কাউন্ড্রেল, আই ওয়ানা কিল ইউ। লিলি ববির হাতটা ধরে টানছে আর সশব্দে কেঁদে বলছে, ববি সারুনো নাকি মরে যাবে তো। হেমা তেড়ে এসে লিলির দোগালে চর বসিয়ে জোরে চেঁচিয়ে বলল, তোমার জন্যই আজ আমাদের বাড়িতে আজ এত অশান্তি, তুমি হলে সব অশান্তির মূল, বুঝেছো? আজই তুমি এই ছেলের সাথে তোমার গ্রামে ফিরে যাবে, দু একদিনের মধ্যে আমরা ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। লিলি গালে হাত দিয়ে হেঁচকে তুলে হেমার দিকে তাকিয়ে আছে। জিনি আহমেদ আর শাহরা খাতুন হেমাকে টেনে এনে চোখ রাঙিয়ে হেমার দিকে তাকিয়ে আছে। শাহরা খাতুন প্রখর রেগে হেমার দিকে তাকিয়ে বলল, ওই মেয়েটার গায়ে হাত তোলা তোর উচিত হয়নি হেমা, মেয়েটা এমনি এমনি বাড়িতে আসেনি, তোর ভাইয়ের হাত ধরে বাড়িতে এসেছে, সব দোষ তোর ভাইয়ের, মারতে হলে তোর ভাইকে মার,
ববি চরের বিষয়টা এখনো খেয়াল করেনি। খাইরুল আহমেদের চেঁচামেচিতে ববি বাধ্য হয়েছে রিফাতের গলাটা ছাড়তে। জেদ সংবরণ করতে না পেরে ববি খাইরুল আহমেদের দিকে তাকে জোরে চেঁচিয়ে বলল, এই লাফানগাটাকে তুমি এক্ষুনি তোমার অফিস থেকে বের করো মামু, একে যদি এক মুহূর্তে চোখের সামনে সহ্য করতে পারছি না, দুনিয়া এদিক এদিক হয়ে গেলেও লিলিকে আমি ছাড়ছি না। তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিলেও আমি লিলিকে ছাড়ছি না, প্রয়োজনে লিলির হাত ধরে আমি বাড়ি ছাড়ব, কোনো বিচারের প্রয়োজন নেই আমার, আমি নিজেই বিচার করতে পারি। খাইরুল আহমেদ ক্ষুব্ধ হয়ে ববির গালে ঠাস করে একটা চর বসিয়ে বললেন, সমস্ত ব্যাধবী সীমা তুমি পার করে গেছো ববি, যাও রুমে যাও, বউয়ের আঁচল ধরে সোজা রুমে যাও, দেখবো এই বউ তোমাকে স্বর্গে নিতে পারে কিনা, গেট আউট ফ্রম হেয়ার, জাস্ট গো আউট। রিফাত তেজি কণ্ঠে দৃষ্টি নিক্ষেপ করে খাইরুল আহমেদের দিকে তাকিয়ে বলল, লিলিকে কোথায় যেতে বলছেন আপনি? ভালো ভালো লিলিকে আমার হাতে তুলে দিন, লিলি আমার সাথে গ্রামে ফিরবে, আপনার বাগনের সাথে রুমে যেতে নয়। খাইরুল আহমেদ এবার ঠাস করে রিফাতের গালে কষে চর মেরে বললেন, বিবাহিত মেয়েকে তার স্বামীর কাছ থেকে কেড়ে নেওয়ার তুই কে? দেখছিস না মেয়েটা বিবাহিত? মেয়েটা আপাতত আমার বাগ্নের বউ, যদি কখনো ওদের চাড়াচাড়ি কথা হয় কথা দিচ্ছি আমি ওই মেয়েকে তোর হাতে তুলে দেব। এখন তুই আমার এলাকা থেকে বিদায় হ, চেলাফেলা সহ বিদায় হ। রিফাত গালে হাত দিয়ে চোখ রাঙিয়ে খাইরুল আহমেদের দিকে তাকিয়ে বলল, কাজটা আপনি ঠিক করলেন না চেয়ারম্যান? আপনি বলেছিলেন সুষ্ঠু বিচার করবেন। ববি আবারও রিফাতের কলার চেপে ধরে বলল, এই তুই কাকে চুকরাঙাচ্ছিস? আমার মামুকে? আমার মামুর বাড়িতে দাঁড়িয়ে তুই আমার মামুকে চুকরাঙাচ্ছিস? খাইরুল আহমেদের চেলাফেলারা এসে রিফাত এবং তার চেলাফেলাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। জুবার আহমেদ দরজার আড়াল থেকে সবটা শুনে আনন্দ অশ্রু নিয়ে ববির বাড়ির থেকে প্রস্থান নিলেন। ববি আচমকা খাইরুল আহমেদকে জাপটে ধরে কান্না জড়িত স্বরে বলল, থ্যাংকস মামু, মেনি মেনি থ্যাংকস, তোমাকে বলে বোঝাতে পারবো না আজ ববি কতটা খুশি হয়েছে, আজ তুমি একদম যোগ্য বিচার করেছো মামু, আই স্যালুট ইউ মামু, আই স্যালুট ইউ। খাইরুল আহমেদ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি মন থেকে তোমাকে জড়িয়ে ধরতে পারছি না ববি, সমাজে তুমি আমার মাথাটা ঠিক কতটা নিচু করেছো তা আমি জানি না, অবশ্য তোমার এইসব কথাও জানারও কথা না, তুমি তো আবেগটাকে এখন বিবেক হিসেবেই দেখছো, ভালো মন্দ জাজ করার বিবেক বুদ্ধি হারিয়েছো। ববিকে ছেড়ে খাইরুল আহমেদ প্রস্তাব নিলেন। লিলির মাথা নিচু করে নীরবে চোখের জল ছাড়ছে শাহর খাতুন ববির দিকে তেড়ে এসে বললেন, দেখলি আমার ভাই কতটা ভালো মানুষ, এত অপমান লজ্জা সম্মান হানির পরেও আমার ভাই আমাদের এই বাড়ি ছাড়তে বলেনি, কেন জানিস? তোকে ভালোবাসে বলে, আমাদের ভালোবাসে বলে, ছোট্টবেলা থেকে তোদের কোলে পিঠে মানুষ করেছেন বলে, বাগ্নের অন্যায় দেখেও বাগ্নেকে কোনোভাবে হার্ট করতে পারছে না, বাগ্নের বিরুদ্ধে কেউ কিছু বললে সহ্য করতে পারছে না, তুই বেঈমান বলেই পারছিস তোর কোমল মনের মানুষকে, মামুকে ভালোবাসার বিনিময়ে এতটা হার্ট করতে, এখনও বউয়ের হয়ে সাফাই দিতে, বউকে সাপোর্ট করতে। হেমা দাঁত কিরমির করে লিলির দিকে তাকিয়ে বলল, এক্ষুনি আমি এই বাড়ি ছাড়ছি, আর এই মুহূর্ত আমি এই বাড়িতে থাকতে চাই না, ওই মেয়েটার মুখ দেখতেও চাই না, আগামী এক বছরও আমি এই বাড়িতে পা রাখবো না, তোমাদের যদি আমাকে দেখতে ইচ্ছা হয় তাহলে প্লিজ ওই বাড়িতে চলে যেও, এক পলক আমাকে দেখে এসো। যিনি আহমেদ অশ্রুসিক্ত চোখে এক পলক লিলির দিকে তাকিয়ে দ্রুত পায়ে অফিস রুম থেকে প্রস্থান নিলেন। ববি লিলির হাত ধরে নিজেদের রুমে ঢুকে দরজাটা আটকে দিলেন। বেডের ওপর মাথা নিচু করে বসে ববি ছোট্ট আওয়াজে লিলিকে বলল, এক গ্লাস পানি দাও তো। লিলি রুম থেকে বের হয়ে ডাইনিং টেবিল থেকে গ্লাসে করে পানিটা নিয়ে এলো। ববির মুখের কাছে পানির গ্লাসটা ধরতে ববি গ্লাসটা হাতে নিয়ে ডক ডক করে পুরো গ্লাসের পানিটা শেষ করলো। লিলির হাতে গ্লাসটা ধরিয়ে ববি লিলির দিকে তাকাতে কপাল কুচকে চোখে মুখে উত্তীর্ণতার ছাপ ফুটিয়ে বলল, তোমার গাল দুটো ফুলে আছে কেন, কি হয়েছে? লিলি গ্লাসটা হাতে নিয়ে তাড়াহুড়ো করে পিছু করে জোরপূর্বক হেসে বলল, ব্যালকনির গ্রিলের সাপ পড়েছে তাই গাল দুটো ফুলে লাল হয়ে গেছে। ববি বসা থেকে উঠে লিলির মুখোমুখি দাঁড়িয়ে সন্দেহের দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে বলল, গ্রিলের ছাপ তো এত প্রখরভাবে লাগার কথা না, সত্যি করে বলো তো কী হয়েছে? লিলি প্রসঙ্গ পাল্টাতে বলল, ববি আম্মু আব্বুর জন্য আমার খুব টেনশন হচ্ছে, রিফাত নিশ্চয়ই আম্মু আব্বুর সাথে খুব খারাপ কিছু করবে, আব্বুর নাম্বারে একটু কল করবেন প্লিজ, আমি নাম্বারটা বলছি। ববি জল শক্ত করে লিলির ডান হাতটা চেপে ধরে বলল, আগে আমার প্রশ্নের উত্তর দাও, এরপর যা হওয়ার হবে। লিলি অস্ত্রসিক্ত চোখে ববির দিকে তাকিয়ে বলল, আপনার আপু আমার গালের চর মেরেছে ববি। লিলি হাতটা ছেড়ে ববি অগ্নিশর্মা হয়ে রুম থেকে প্রস্থান নিতেই লিলি পিছন থেকে ববির হাতটা টেনে ধরে করুণ স্বরে বলল, দয়া করুন ববি, প্লিজ আপুকে কিছু জিজ্ঞাসা করতে যাবেন না, বিশ্বাস করুন আমি চাই না আমার জন্য আপনাদের পরিবারের আর কোনো অশান্তি হোক, এত সব অশান্তিতে আমি হাঁপিয়ে উঠেছি, হাত জোর করছি আপনার কাছে, প্লিজ থেমে যান। ববি থেমে গেল, চোখে জল নিয়ে ববি লিলিকে ট্যাট করে জাপটে ধরে বলল, আপুর হয়ে আমি ক্ষমা চাইছি লিলি, পারলে আপুকে ক্ষমা করে দিও।
এসব কি বলছেন ববি? আপু আমার বড়, আমার গায়ে 100 বার হাত তোলার অধিকার আছে ওনার, আমি কিছু মনে করিনি ববি, সত্যি বলছি আমি কিছু মনে করিনি, প্লিজ আপনি এভাবে আমার কাছে ক্ষমা চাইবেন না প্লিজ। ববিকে ছেড়ে লিলি আলতো হাতে ববির পুরো মুখে হাত বলিয়ে গলা জড়ানোর স্বরে বলল, আমার কেন জানি না মনে হচ্ছে আপনি শুধু দয়াবোধ থেকে আমার জন্য এত কিছু করছেন না ববি, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে, কারণটা কি ববি? লিলির কপালে দীর্ঘ একটা চুমু খেয়ে ববি লিলিকে জড়িয়ে ধরে বলল, কারণটা তোমাকে মন থেকে বুঝে নিতে হবে লিলি, কারণটা এক্সপ্লেন করে বোঝানো যাবে না, আমি অপেক্ষায় থাকবো লিলি, একদিন তুমি ঠিক কারণটা বুঝতে পারবে।